রাস্তায় কুড়িয়ে পাওয়া মানিব্যাগের ভেতরে কয়েক হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স কুড়িয়ে পেলেন এক চালক। সংবাদ মাধ্যমের মাধ্যমে উপযুক্ত প্রমাণ দিয়ে ফিরিয়ে দিতে চান প্রাপকের হাতে। জলপাইগুড়ি বাবুপাড়া সংলগ্ন ডুয়ার্স বাস স্ট্যান্ডের পাশে বিপ্লব সরকার নামে সেই চালক হঠাৎই দেখতে পান তার পায়ের কাছে একটি মানিব্যাগ পড়ে আছে। এরপর চারিদিকে খোঁজাখুঁজি করেও পায়নি মালিককে। কিছু সময় পর সেই মানিব্যাগটি নিজের কাছে রেখে দেন, তাই যার মানিব্যাগটি তার কাছে ফিরিয়ে দিতে চান তিনি। আমি কতগুলো টাকা পেয়েছি, বিভিন্ন রকমের নোট আছে, তার মধ্যে দুটো লাইসেন্স পেয়েছি, কতগুলো ছবি পেয়েছি, আর কিছু দরকারি কাগজ পেয়েছি, আর কিছু টোকন জাতীয় কিছু গাড়ির নম্বর ভিকেলস নম্বর আছে। আমি মোটর ভিকেলস কিছু খোঁজ করেছি, কিন্তু তারা বলতে পারতেছে না যে সঠিক কী এটা। যদি কেউ মানিব্যাগটা হয়, যার মানিব্যাগ তো উপযুক্ত প্রমাণ দিয়ে সে মানিব্যাগটা নিয়ে যায়।